দলীয় সিদ্ধান্ত মানেননি তৃণমূল আওয়ামী লীগের অনেক নেতাকর্মী প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনার পরও নির্বাচনী মাঠ থেকে নিয়ে স্থানীয় এমপি মন্ত্রীর পরিবারের সদস্য ও স্বজনরা সোমবার প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও তারা মনোনয়ন প্রত্যাহার করেননি উল্টো নানা যুক্তি দেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিষয়টি নিয়ে আওয়ামী লীগের ভেতরও এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে দলের দুজন প্রেসিডিয়াম সদস্যের ভূমিকা নিয়েও কেন্দ্রের মধ্যে অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে কঠোর নির্দেশ দেওয়ার পরও কেন মনোনয়ন প্রত্যাহার করা হল না এ নিয়ে দলের মধ্যে চলছে নানা রকম আলাপ আলোচনা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের অতীতে নেওয়া কিছু সিদ্ধান্ত বা ঘটনার জন্য তাই হতে পারে উদাহরণ দিয়ে কেউ কেউ বলছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে একাধিকবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বহিষ্কার করা হয়েছিল কিন্তু পরে আবার তাকে দলে ফিরিয়ে আনা হয় জাহাঙ্গীর আলমকে প্রথমবার বহিষ্কার করার পর যখন দলে ফিরিয়ে আনা হয় পরবর্তীতে দ্বিতীয়বার তিনি আবার একই ভুল করলেও তাকে সাধারণ ক্ষমা দিয়ে দলে ফেরত আনা হয় বিষয়টি সে সময় আওয়ামী লীগের অনেক তৃণমূল নেতাকর্মী ভালোভাবে নেয়নি রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন মেয়র ধরনের ধারণা তৈরি হয়েছে যে প্রথমে দল তাদেরকে বহিষ্কার করলেও পরে তারা সাধারণ ক্ষমা পেয়ে আবার দলে ফেরত আসার সুযোগ পাবেন আর সে কারণেই দলের নির্দেশনা থাকলেও সেটি অমান্য করে তারা উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাছাড়া স্থানীয় রাজনীতিও নিয়ন্ত্রণ করে এমপিরা সেখানে এমপিরাই যখন তাদের পরিবারের সদস্য ও স্বজনদের মনোনয়ন দিচ্ছেন তাহলে তো কোনো কথাই নেই অতীতে আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গের জন্য কঠোর পদক্ষেপ নিলে দলের চেইন অব কমান্ড এভাবে ভেঙে পড়ত না আওয়ামী লীগকে এখন ভুল কৌশলের মাসল গুনতে হচ্ছে এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহউদ্দিন নাসিম বলেন দলীয় নির্দেশনার পরও যেসব এমপি মন্ত্রীর আত্মীয় স্বজনরা নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তাদের নির্বাচন থেকে সরে যাওয়ার সময় কিন্তু এখনও শেষ হয়ে যায়নি আমরা বিশ্বাস করি দলীয় নির্দেশনা মেনে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেবেন তবে কেউ যদি শেষ পর্যন্ত দলীয় নির্দেশনা না মানেন তাহলে অবশ্যই দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে দলের নিয়ম নীতি ও গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত তিনি আরও বলেন যদি কেউ জাহাঙ্গীর আলমের বিষয়টি থেকে অনুপ্রাণিত হন তাহলে তিনি ভুল করছেন এরা অচিরেই রাজনীতিতে হারিয়ে যাবে দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে বা গণতন্ত্র উপেক্ষা করে কেউই এখন পর্যন্ত রাজনীতির চরম শিখরে পৌঁছাতে পারেনি বরং যিনি দলের প্রতি অবিচল থেকেছেন দলের সিদ্ধান্তকে মান্য করেছেন দলের আদর্শ থেকে বিচ্যুত হননি তারা ধাপের পর ধাপ রাজনীতিতে উন্নতি করেছেন দেশের জন্য অবদান রাখতে পেরেছেন জনগণের নেতাতে পরিণত হয়েছেন রাজনীতিতে লাভ করেছেন অমরত্ব ডেস্ক রিপোর্ট বাজার